কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান কমলাপুর চাইল্ড হেভেন পাবলিক স্কুলে 2023 শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে। 2 জানুয়ারি সোমবার সকালে স্কুলের নতুন ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুল্লা আল মামুন। বিশেষ অতিথি ছিলেন স্পেনের বার্সেলোনা বাংলা স্কুলের শিক্ষক সাবরিনা জাহান পুতুল, তরুণ শিল্পপতি ও প্রবাসী ব্যবসায়ী সাইদুর রহমান সৈকত, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আমিনুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহিম, বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার সুলতান আহমেদের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক এম এইচ মনিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পরিচালক ইকবাল হোসেন, শাহানা আক্তার, শামসুন্নাহার সালমা, শিক্ষানুরাগী ইয়ার আহমেদ, ডাক্তার সমরচন্দ্র রায়সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে 2023 শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল ও চকলেট দিয়ে বরণ করে নেন শিক্ষকরা। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী অজয়িতা আশ্চর্য, মোহনা আক্তার ও মেঘলা রানী দাস। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলেন, এটা মানে অকল্পনীয়। তো আমি মনে করি এই প্রতিষ্ঠানটা উনি তিল করে গড়ে তুলেছেন, আর উনি চেষ্টা করেছেন এটাকে একটা প্রতিফলন দেওয়ার জন্য। আমি মনে করি উনি পুরোটাই সফল, কারণ আমি আসার পর ঘুরে ঘুরে দেখলাম আমাদের গ্রামে শুধু ওনার এই প্রাইভেট বা এই প্রতিষ্ঠান না, আমি অনেকটা প্রাইমারি স্কুল সহ অনেক স্কুলে গিয়েছি, কিন্তু এত সুন্দর পরিবেশ আমি সত্যিকারে দেখিনি। তো আমি চাই উনি যে প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন এটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের সবার, এই গ্রামের লোকজন। এই প্রতিষ্ঠানের সুফলটা যেমন গ্রামের লোকজন পাবেন, এবং এই প্রতিষ্ঠানটা রক্ষা করার দায়িত্ব আপনাদের নিজের, কারণ একা একজন মানুষের পক্ষে একটা প্রতিষ্ঠান গড়া তোলা সম্ভব না। আর তার সুশৃঙ্খল সুশৃঙ্খল পরিবেশটা বজায় রাখতে গেলেও আপনাদের সবার সহযোগিতার প্রয়োজন হবে। ছেলেমেয়েরা বসে আছে, তারা মিলে আমরা একদিন সোনার বাংলা গড়ে তুলবো। সত্য উপস্থিতি এখন আমরা আজকে অনুষ্ঠানে ছোট যে নবীন শিক্ষার্থীরা ভর্তি হয়েছে প্লে এবং নার্সারি শ্রেণীতে, এই বছর নতুন তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে বরণ করে নেব। সর্বাধিকের অগ্রাধিকার দিয়ে থাকেন, পৃথিবীর বিভিন্ন দেশে দেখেন সামরিক খাতে অগ্রাধিকার দিয়ে রাখেন, বিভিন্ন অন্যান্য খাতে অগ্রাধিকার দিয়ে রাখেন, কিন্তু আমাদের বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী উনি সবসময় শিক্ষাক্ষেত্রে বাজেটের অগ্রাধিকার সবসময় বেশি রাখেন, কারণ আমাদের শিক্ষা শিক্ষিত হতে হবে। আর মাননীয় প্রধানমন্ত্রী একটা নতুন স্লোগান স্মার্ট বাংলাদেশ আপনারা সবাই জানেন, ছোট্ট বাবুর আপনারা কি সবাই জানেন স্মার্ট বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ হতে হলে কি করতে হবে? আমাদেরকে ভালোভাবে লেখাপড়া করতে হবে।